ক্রেতা সেজে বন দফতরের অভিযান, প্যাঙ্গোলিনের চামড়া সহ গ্রেফতার এক। শিলিগুড়ি হয়ে নেপালে পাচারের ছক, ধৃতকে এদিন তোলা হয় আদালতে। জলপাইগুড়ি হয়ে নেপালে পাচারের ছক, প্যাঙ্গোলিনের গোটা চামড়া সহ আশ পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করল আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। অনুমান করা হচ্ছে পাচারকারীদের কোনো চক্র রয়েছে। গ্রেফতার পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করছে আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। গোপন সূত্রে প্যাঙ্গোলিন পাচারের খবর পেয়ে ক্রেতা সেজে এক অভিযান চালায় আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। আমবাড়ি রেঞ্জার আলমগীর হকের নেতৃত্বে অভিযান চালান বনকর্মীরা। সূত্রের খবর ছিল, ওদলাবাড়ি এলাকায় এক পাচারকারী দল প্যাঙ্গোলিনের চামড়া, আঁশ, মাংস পাচার করছে। সেই খবর পেয়ে ক্রেতা সেজে অভিযান চালায় আমবাড়ি রেঞ্জ। অভিযানে বুধবার সন্ধ্যায় ওলদাবাড়ি এলাকায় প্যাঙ্গোলিনের চামড়া, আঁশ সহ একজনকে গ্রেফতার করে অভিযানকারী দলের সদস্যরা। পাচারে ব্যবহৃত এক বাইকও বাজেয়াপ্ত করা হয়। আমবাড়ি রেঞ্জার আলমগীর হক জানান, পাচারকারীরা দুইজন ছিল। অবস্থা বেগতিক দেখে একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, আরেকজনকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। আধিকারিক জানান, ধৃত পাচারকারী জেরায় জানিয়েছেন, জঙ্গল থেকেই প্যাঙ্গোলিনটি মারা হয়। এরপর প্যাঙ্গোলিনের মাংস খেয়ে চামড়া পাচার করার উদ্দেশ্য ছিল তাদের, সেটি শিলিগুড়ি হয়ে নেপালে পাচারের উদ্দেশ্য ছিল। প্রায় 2 লক্ষ টাকা বিক্রির দর ঠিক হয়। ধৃতকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। প্যাঙ্গোলিন ধরা হয়েছে, প্যাঙ্গোলিন স্কেল অ্যাকচুয়াল ডেড বডি প্যাঙ্গোলিন। আমাদের কাছে ইনফরমেশন ছিল, আমরা ক্রেতা সেজে গিয়েছিলাম, তারপর ওরা ধরা পড়ে যায়, মালটা নিয়ে আসে সাথে। একজন ধরা পড়ে, আরও দুজন পালিয়ে গেছে। এগুলো অ্যাকচুয়াল ওরা বিক্রি বাটা করে, একটা ধারণা আছে কি ওষুধ হয় বা জাতীয় কিছু হয়, এরকম একটা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে। তো এরা বিক্রির উদ্দেশ্যে এসেছিল, যেটা ওদের জেরা করা চলছে এখনো। দেখি ওদের কি বলে, ওরা রিপ্লাই কি দেয়। আমরা জেরা করছি এখন, ওরা মাংসটা কি করেছে বা কোথায় বিক্রি করেছে কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি হয়ে নেপালে পাচারের ছক, প্যাঙ্গোলিনের গোটা চামড়া সহ আশ পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করল আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। অনুমান করা হচ্ছে পাচারকারীদের কোনো চক্র রয়েছে। গ্রেফতার পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করছে আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। গোপন সূত্রে প্যাঙ্গোলিন পাচারের খবর পেয়ে ক্রেতা সেজে এক অভিযান চালায় আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। আমবাড়ি রেঞ্জার আলমগীর হকের নেতৃত্বে অভিযান চালান বনকর্মীরা। সূত্রের খবর ছিল, ওদলাবাড়ি এলাকায় এক পাচারকারী দল প্যাঙ্গোলিনের চামড়া, আঁশ, মাংস পাচার করছে। সেই খবর পেয়ে ক্রেতা সেজে অভিযান চালায় আমবাড়ি রেঞ্জ। অভিযানে বুধবার সন্ধ্যায় ওলদাবাড়ি এলাকায় প্যাঙ্গোলিনের চামড়া, আঁশ সহ একজনকে গ্রেফতার করে অভিযানকারী দলের সদস্যরা। পাচারে ব্যবহৃত এক বাইকও বাজেয়াপ্ত করা হয়। আমবাড়ি রেঞ্জার আলমগীর হক জানান, পাচারকারীরা দুইজন ছিল। অবস্থা বেগতিক দেখে একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, আরেকজনকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। আধিকারিক জানান, ধৃত পাচারকারী জেরায় জানিয়েছেন, জঙ্গল থেকেই প্যাঙ্গোলিনটি মারা হয়। এরপর প্যাঙ্গোলিনের মাংস খেয়ে চামড়া পাচার করার উদ্দেশ্য ছিল তাদের, সেটি শিলিগুড়ি হয়ে নেপালে পাচারের উদ্দেশ্য ছিল। প্রায় 2 লক্ষ টাকা বিক্রির দর ঠিক হয়। ধৃতকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। প্যাঙ্গোলিন ধরা হয়েছে, প্যাঙ্গোলিন স্কেল অ্যাকচুয়াল ডেড বডি প্যাঙ্গোলিন। আমাদের কাছে ইনফরমেশন ছিল, আমরা ক্রেতা সেজে গিয়েছিলাম, তারপর ওরা ধরা পড়ে যায়, মালটা নিয়ে আসে সাথে। একজন ধরা পড়ে, আরও দুজন পালিয়ে গেছে। এগুলো অ্যাকচুয়াল ওরা বিক্রি বাটা করে, একটা ধারণা আছে কি ওষুধ হয় বা জাতীয় কিছু হয়, এরকম একটা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে। তো এরা বিক্রির উদ্দেশ্যে এসেছিল, যেটা ওদের জেরা করা চলছে এখনো। দেখি ওদের কি বলে, ওরা রিপ্লাই কি দেয়। আমরা জেরা করছি এখন, ওরা মাংসটা কি করেছে বা কোথায় বিক্রি করেছে কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।